হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। এখানে আসার পর আজ প্রথমবার যাচ্ছি বাজারে। গুগলে সার্চ করে এই বাজারটার খোঁজ পেয়েছি। তো তোমরাও চলো দেখে আসি বাজারটা কেমন। বাজারে এসে পৌঁছে গেছি। অনেক কিছু বাজার করেছি আজকে। এই দেখো সজনে ডাটা, এগুলো কত নিচ্ছে জানো? তাজা তাজা সজনে 40 রুপিস। দেখো নিয়ে এসেছি একটা লাউ, এই দেখো করলা, আরো অনেক কিছু আছে, টমেটো, বেগুন, ফির ভি সহি হ্যাঁ। কোচিন মে হম জব কোচিন মে থা তো তো সুকা সুকা সবজি লেনা পড়তা থা। কোচিন কি বিশাখাপত্তনমে সবজি ভালো ছিল। এই দেখো শশা এক প্যাকেট, 2 কেজি শশা, 2 কেজি শশা নিয়েছে হচ্ছে 80 রুপিস। ভালোই দিয়েছে হ্যাঁ না? এখানে সবজি বাজারে দেখো, সবজি বাজারের পাশে আবার চানাচুর, মিষ্টি ফিক্স এইসব গুলো নিয়েও বসে। এই দেখো চানাচুর নিয়ে এসেছি। আর কি আছে? আর আছে পেঁয়াজ, তোমার জন্য একটা জিনিস নিয়ে এসেছি, দাঁড়াও না দেখাচ্ছি। পেঁয়াজ কলকাতায় গিয়ে এই শাকটা খেতে পারি। পয়সা দেখো
বুঝলে এ করি সব শুধু বলতে থাকি পুঁইশাক খাও, কারণ এটা বাইরে পাওয়া যায় না, বিশাখাপত্তনমে নামে পাওয়া যেত কিন্তু খুব ছোট ছোট, মানে একদম ওই চারা গাছ যেগুলোকে বলে সেই। এবার কি মাছ এনেছি দেখো, এই দেখো মাছের মতো খানিকটা ছোট মাছ সমুদ্রের। তাড়াতাড়ি রান্না করতে হবে, তো চলো ভিডিওটা এখানে শেষ করছি।